আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশিন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদির আশরাফ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন 16 মের পর লকডাউনের চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়তে পারে। ঈদের পর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা থেকে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সেই সঙ্গে সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে নির্বাহী ক্ষমতা দিতে আইন সংশোধন হচ্ছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 20-22 তারিখে কি অবস্থা হয় এটা তো অবস্থাটা আমরা শঙ্কিত। 20-22 তারিখে রেজাল্টটা কি হবে? যারা আজকে আপনার মাস্ক পরছে না তারা কি ওই যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়াদৌড়ি করবে না কি করবে, এটা তো আমরা বুঝতে পারছি না এখনো। এবং সেই চিত্রটি যে আমাদের ঈদের পরে বিশেষ করে 20-22 তারিখের দিকে এটা আবারও বেড়ে যেতে পারে, তো সেই আশঙ্কা থেকে হয়তো আমাদের পরিকল্পনা আমরা চিন্তাভাবনা করছি যে ঈদের পরে আরও এক সপ্তাহ আমরা এই বিধিনিষেধটাকে আমাদের চলমান রাখা, এই বিষয়গুলো সক্রিয়ভাবেই সরকার চিন্তাভাবনা করছে। তো সেভাবেই আমরা আশা করি যে 16 তারিখের মধ্যে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আমরা এগুলো জানাতে পারব। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ভোর থেকেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। রাজধানীর সায়দাবাদ গাবতলী সহ বহির্গমন পথগুলোতে সকালে কিছুটা ভিড় ছিল ঘরমুখী মানুষের, তবে বেলা বাড়ার সাথে সাথে চাপ কমে আসে ঘরমুখী মানুষের। বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ঘর থেকে বের হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। ঢাকা থেকে বের হওয়ার বিভিন্ন পয়েন্টে মানুষের ভিড়, একটা বাস পেলে সবাই হুমড়ি খেয়ে পড়ছেন। বাস সংকটের কারণে অনেকে ট্রাক পিকআপে চড়েও বাড়ি রওনা হয়েছেন। যারা কষ্ট করে বাড়ি যাচ্ছেন তাদের অভিযোগ কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে বাড়ি যেতে হচ্ছে। রাস্তার কষ্ট আর দুর্ভোগের শেষ নেই। দূরপাল্লার পরিবহন চলতে না দেওয়ায় পায়ে হেঁটে রাজধানীর সীমানা পার হয়ে বিভিন্ন স্থানে চড়ে গন্তব্যে যাচ্ছেন ঘরমুখো মানুষ। মানবিক কারণে হলেও দূরপাল্লার পরিবহন চলাচলে বিধিনিষেধ তুলে দেওয়ার দাবি পরিবহন শ্রমিকদের। এদিকে শেষ সময়েও ঘরমুখো মানুষ, তবে ভোগান্তি কমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। দুই ঘাটে সব ফেরি চালু আছে। শিমুলিয়ায় সকালে দক্ষিণবঙ্গগামী মানুষের চাপ থাকলেও বেড়া বেড়ার সাথে সাথে তা কমে যায়। ঘাটের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। যাত্রী ও যানবাহনের তেমন চাপ নেই। ঘাটে ফিরেই ফেরি পেয়ে স্বস্তির কথা জানিয়েছেন অনেকে। গত কয়েকদিন ধরে শিমুলিয়া ঘাট দিয়ে ঈদের ছুটিতে দক্ষিণবঙ্গের মানুষ বাড়ির দিকে ছুটেছেন। যখনই ফেরি ঘাটে ভিড়েছে তাতে হুমড়ি খেয়ে যাত্রীরা উঠেছেন। সেই তুলনায় বৃহস্পতিবারের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতনতা দেখা যায়নি। একই চিত্র মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। যাত্রী ও যানবাহনের চাপ কমেছে, ভোগান্তি না থাকলে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshen.tv ও facebook.com/bangladeshen এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshen। সঙ্গে থাকায় ধন্যবাদ।